দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে সবই যেন দামি, সস্তা কেবল বাংলাদেশের ব্যাটারদের উইকেট। ১১ টাইগার মিলিয়ে যে রান করলেন সেটাকে রানের দুর্ভিক্ষ বললেও ভুল বলা হবে না। দক্ষিণ আফ্রিকার বোলাররা ভালো বল করলেও উইকেট পান, গড়পড়তা বলেও বিনামূল্যে উইকেট বিলিয়ে দেন শান্ত বাহিনীর এক একজন সৈনিক। সোমবার সকালে মিরপুরে শুরু হয় বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট। এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত। আশা ছিল আগে ব্যাট করে বড় পুঁজি গড়বেন, কিন্তু বাংলাদেশের টপ অর্ডার যেন ভাঙতে শুরু করে তাসের ঘরের মতো। ইনিংসের তখন কেবলমাত্র দ্বিতীয় ওভার, ভিয়ান মুল্ডারের বলে সেকেন্ড স্লিপে মার্করামের হাতে ধরা পড়েন টাইগার ওপেনার সাদমান ইসলাম। বাজে শটের খেসারত দিতে হয় তাকে। এদিন রানের খাতায় খুলতে পারেননি সাদমান, ডাক মেরে সাজঘরের পথ ধরেন তিনি। এডিআরএস এর সিদ্ধান্তে মুমিনুল এলবিডব্লিউ শিকার না হলেও উইকেটে টিকতে পারেননি বেশিক্ষণ, সেই মুল্ডারের বলেই উইকেট হারান তিনি। ফর্মে থাকা মুমিনুল দলের ভরসা হতে পারেননি, মাত্র ৪ রান করে বিদায় নেন এই বাঁহাতি। সাদমান মুমিনুলদের পর একই পথে হাঁটা দেন অধিনায়ক নাজমুল শান্ত। শান্ত বোকা বনে যান মুল্ডারের সামনে, ক্যাচ তুলে দেন কেশব মহারাজের হাতে। মাত্র ৬ ওভারে মোটে ২১ রান তুলতেই ৩টা উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। অধিনায়ক শান্ত করেন ৭ বল থেকে ৭ রান, এরপর উইকেটে আসেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। মুশফিক হতাশ করেন ভক্তদের, প্রোটিয়া পেসার কাগিসো রাবাতা উপড়ে ফেলেন মুশির জোড়া স্টাম্প, পূরণ করেন নিজের টেস্ট ক্যারিয়ারের ৩০০তম উইকেট। গোটা দল রাবাদাকে নিয়ে উল্লাসে মাতে, আর হতাশা নিয়ে সাজঘরের পথ ধরেন মুশি। মুশফিকের হতাশা যেন গোটা বাংলাদেশেরই বাজে অবস্থার চিত্র ফুটিয়ে তোলে। হতাশার ষোলকলা পূর্ণ করেন লিটন দাস, রাবাদার বল বুঝে ওঠার আগেই মাঠ ছাড়তে হয় লিটনকে। দলীয় মাত্র ৪৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে মহাচাপে তখন টাইগাররা। সেই চাপ আরও বাড়ে মেহেদী হাসান মিরাজের উইকেট পতনে, এলবিডব্লিউর শিকার হন তিনি, রিভিউ নিয়েও পাননি রক্ষা। ২৪ বল থেকে ১৩ রান করেন মিরাজ, লঞ্চ ব্রেকের আগেই ৬টা উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। বিরতি কাটিয়ে মাঠে ফিরলেও ভাগ্য বদল হয়নি, ওপেনিংয়ে নামা মাহমুদুল হাসান জয় বিদায় বলেন এবার। ৯৭টা বল উইকেটে টিকে থেকে জয় করেন ৩০ রান। অভিষিক্ত জাকির আলী অনিকও করেন বড় ভুল, চাপে পড়া দলকে বাঁচানো তো দূরে থাক, উল্টো ডাউন দ্য উইকেট এসে স্টাম্পিংয়ের শিকার হন জাকের। শেষ দিকে স্পিনার তাইজুল ইসলাম খানিকটা টিকে থেকে করেন ১৬ রান, বাংলাদেশ অলআউট হয় মাত্র ১০৬ রানে। ঢাকা টেস্টের প্রথম ইনিংসেই ব্যর্থতার গল্প শুরু শান্তদের।